দিদি জানিস মা আবার বিয়ে করছে। কথাটা অভ্র ফোনে আঁখিকে বলে। আঁখি ফোনের ওপ্রান্ত থেকে চিৎকার করে বলে, ও নির্লজ্জের মতো তোকেও কথাটা বলেছে? ছি ছি, কি লজ্জা, সোসাইটিতে মুখ দেখাতে পারবো না। আমারও সেই একই অবস্থা, এটা একটা প্রেস্টিজের ব্যাপার। দেখ দিদি, তুই যদি কিছু করতে পারিস, আমার তো লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। ঠিক আছে ভাই, তুই কাল ওই বাড়ি আয়, মায়ের সাথে আমি কথা বলবো। পরদিন দু ভাই বোনে মায়ের বাড়িতে হাজির। মেয়ে তো এসে সোজা সুজি মাকে চার্জ করে, এই বয়সে তোমাকে বিয়ে করতেই হবে, তুমি কি চাও এই আমরা ভাই বোনে তোমার জন্য সমাজ থেকে মুখ লুকিয়ে ঘরের কোণে বসে থাকি? রমা যতটা সম্ভব নিজেকে শান্ত রেখে বলে, তোরা আয় বস, আমি তোদেরকে সব বলছি। আমারও অনেক না বলা কথা, অনেক কান্না 30 বছর জমাট বেঁধে আছে আমার বুকে। অভ্র চিৎকার করে বলে, এই 60 বছর বয়সে তোমার বিয়ে করার কিসের এত বাইমা? ছি অভ্র ছি, এরকম শিক্ষা আমি তোমাদের দিইনি, এভাবে কুৎসিত ইঙ্গিত করতে পারো না। ঠিক আছে, তোমরা কি জানতে চাও বলো? বিয়ের দরকার? বিয়ে বলতে তোমরা কি বলছো বা বুঝছো আমি জানি না। আমার কাছে এই বয়সে বিয়ে মানে দুটো মানুষ একসঙ্গে থাকার অঙ্গীকার, একাকিত্বের সঙ্গী, বিপদে ভরসা, পড়ে থাকলো সমাজ, যে সমাজের কথা তোমরা বলছো। তোমার বাবা চলে যাবার পর সমাজের মানুষগুলো দুদিন আহা উহু করে চলে গেল, কদিন পর ওই মানুষগুলো সাহায্যের হাত না বাড়িয়ে লালসা দৃষ্টিতে তাকিয়েছে। অনেক কষ্টে ওই লোভী শয়তানগুলোর হাত থেকে নিজেকে বাঁচিয়েছি, তারা আবার কি বলবে? এবার আসছি তোমাদের কথায়। তোমাদের বাবা যখন দুর্ঘটনায় মারা যান তোমরা খুব ছোট ছিলে, তোমার বাবার অফিসের কটা টাকা আর কোনো সম্বল ছিল না। পাশের বাড়ির তোমরা যাকে ভালু কাকু বলতে, ওর বাবা অসুস্থ ছিল, তোমাদেরকে স্কুলে পাঠিয়ে আমি ওনার দেখাশোনা করতাম, গোদা বাংলায় যাকে বলে আয়ার কাজ। সন্ধ্যেতে একটা বাড়িতে রান্নার কাজ করে তোমাদের মানুষ করেছি। তখন সমাজের মানুষগুলো চোখ বন্ধ করেছিল, তোমার বাবা অসময় আমাকে ছেড়ে চলে গেল, শোক করার বা কান্নার সময়টুকু পর্যন্ত আমি পাইনি, কারণ তখন আমার একমাত্র চিন্তা তোমাদের বড় করা, পড়াশুনো শিখিয়ে মানুষ করা। আজ তোমরা যে যার জায়গায় প্রতিষ্ঠিত সফল মানুষ। আঁখি বিয়ের পর এক রাতও আমার কাছে থাকেনি, নিজের থেকে কবার ফোন করেছ, হাতে গোনা যাবে, ফোন করলে সব সময় ব্যস্ত, পরে করব বলে রেখে দাও, পরে আর হয়ে ওঠে না। তার উপর এখন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ওয়ার্ক, মা সমস্ত সোশ্যালের বাইরে, মায়ের কথা ভাববার সময় কোথায়? অভ্র তো অফিসের কাছে এত ব্যস্ত যে একা একা বিধবা মায়ের খোঁজ নেবার সময় হয় না, সব সময় অফিসের কাজের অজুহাত দিয়ে নিজে গা বাঁচিয়েছ। আমার বুকে বারবার যন্ত্রণা হচ্ছিল। আমি তোমাদের বললাম আমি ভেলোরে গিয়ে CMC-তে দেখাতে চাই, আমাকে নিয়ে চলো, টিকিট কেটে মেলে তুলে দিয়েই তোমাদের দায়িত্ব শেষ। তোমাদের বাবা বেঁচে থাকলে এই অবস্থায় কোনোদিনও একা ছাড়ত না। ভেলোরে যাবার সময় পার্থর সঙ্গে আমার আলাপ হয়, ও সব রকমভাবে আমাকে সাহায্য করে, ফিরে এসে ও আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে, বিয়ের প্রস্তাবটা ওই আমাকে দেয়। আমিও ভেবে দেখলাম এটাই বেশ, বিয়ে না হলে তোমাদের সমাজ আবার নানা ব্যঙ্গ বিদ্রুপ করবে। আঁখি মায়ের কাছে এসে কাঁদো কাঁদো ভাবে বলে, তুমি সত্যি বিয়েটা করবে মা? বিয়ে করলে একে অপরের সাথে থাকব, বিপদে পাশে থাকব, শরীর খারাপে ভরসা পাব। অভ্র একটু সুর নরম করে বলে, আর একবার কি ভেবে দেখা যায় না মা? রমা চোখের জল গোপন করে শান্ত এবং দৃঢ় কণ্ঠে বলে, মাকে তোমরা চিরকাল ত্যাগের প্রতিমূর্তি রূপে দেখেছ, মাঝে ভালো থাকতে পারে, সুখে থাকার সিদ্ধান্ত নিতে পারে, এটাই তোমরা মেনে নিতে পারছো না। তোমাদের বাবা যদি বিয়ে করত আমার মনে হয় তোমরা এতটা রিয়্যাক্ট করতে না। সমাজ যতই বদলাক, মেয়েদের বেলায়
কোনো এক জায়গায় একইভাবে থমকে দাঁড়িয়ে আছে। পার্থ ম্যারেজ রেজিস্টারকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়। রমার দিকে তাকিয়ে বলে, এরা আখি আর অভ্র, আমাদের ছেলে মেয়ে, তাই তো রমা? আমি পার্থ, তোমাদের মাকে বিয়ে করতে চলেছি। কোনো এক কারণে আমি এতদিন বিয়ে করিনি, তাই তোমরাই আমার সন্তানের মতো। কথাগুলো খুব আন্তরিকভাবে অভ্র এবং আখির দিকে তাকিয়ে বলল। রেজিস্ট্রি হওয়ার পর রমা ঘরে চলে গেল, ফিরল হাতে একটা উইল নিয়ে। ছেলে মেয়েদেরকে বলল, এটা একটা উইল, তোমার বাবার শেষ স্মৃতি, এই বাড়িটা আমি তোমাদের দুজনের নামে লিখে দিয়েছি। অভ্র আখি দুজনে মাকে জড়িয়ে কেঁদে ফেললো।